এই বলটা দে তো এই ছেলে মেয়েরা কেমন আছো তোমরা খুব ভালো স্যার ভালো আছে আচ্ছা আজকে তো হেড কোচ আসেনি তা একে তোমরা একটু খেলা শেখাই পড়াই নাও হ্যাঁ আমি একটু এদিক থেকে আসছি ঠিক আছে ওকে ওকে কোনো টেনশন করবেন না এই ইশাত আপু যেহেতু ফুটবল খেলা শিখতে চলে আসছে ওরে প্রথমে একটা শট শেখা যাক ওকে শট দিতে হয় আচ্ছা আচ্ছা আপু এটা হচ্ছে ফুটবল ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখব যে এটা কিভাবে শট দিতে হয় এটা জাস্ট আপনি আপনার এই যে নকটা আছে না এটা দিয়ে সজোরে শট দিবেন সোজা সুজি একদম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন দেখব কিভাবে খুব সুন্দর করে শট দিতে হয় হ্যাঁ পায়ে ব্যথা লাগছে তো এবার আপুকে একটু দেখাই আমি কিভাবে শটটা দিই এইভাবে শট দিতে হয় ওকে আপনি জেনে শুনে আমাকে ভুল শট শেখালেন আর আপনি আপনি এই শট নিয়ে আসছেন ফুটবল খেলা শিখতে আপনি জাস্ট আমাদেরকে দেখুন আপু দিনে কিরকম টাইম রেস্ট নেন এই তো এক দুই ঘন্টা বাকি টাইম হয়তো খেতে খেতেই পার হয়ে যায় এই হাসবি না তারা এই কাজ কর আমরা এদিকে প্র্যাকটিস করি লজ্জা পাইছে মনে হয় যাই হোক সমস্যা নাই ফুটবল খেলার খুব শখ মনে হয় ম্যারাডোনা হইতে আসছে তাহলে আপনি মানুষের স্ট্যাটাস দেখে মানুষকে উপহাস করতে পছন্দ করেন আমি জাস্ট একটা ভুল করে ফেলছি ম্যাম আমাকে আপনি ক্ষমা করে দিন আমার জবটা খুবই প্রয়োজন আমার বাবা হসপিটালে অ্যাডমিটেড আমার বোনের লেখাপড়ার খরচটাও আমার কাঁধে এসে পড়েছে আমি জবটা আমার খুবই প্রয়োজন ওকে কুল ডাউন সেদিন কি হয়েছে আপনি কথাগুলো মনে করতে চাই না আর আজকে চাকরির জন্য যদি আপনি যোগ্য হন তাহলে অবশ্যই চাকরিটা পাবেন দেখি আপনার সার্টিফিকেটগুলো দেখেন ওয়াও আই এম ইমপ্রেসড ইউ আর সিলেক্টেড ম্যাম সিরিয়াসলি ইয়েস আমি জাস্ট ভাবতেই পারতেছি না যে আপনি এত সব ঝামেলার পরও আপনি আমাকে এভাবে অ্যাকসেপ্ট করবেন সত্যি আপনার মনটা অনেক বড় ম্যাম একটা কথা বলি শুনেন আজকের পর থেকে কাউকে নিয়ে পরিশ্রম করবেন না সে দেখতে যেমনই হোক না কেন তাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবেন না জাস্ট কখনো এরকম হবে না ম্যাম আমি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম আপনি আপনার সাথে আমি এত বাজে ব্যবহার করার পর আপনি আমাকে আপনার অফিসে জবে নিচ্ছেন আপনি আমাকে অ্যাকসেপ্ট করছেন ম্যাম আচ্ছা আপনি আগামীকাল থেকে জয়েন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম